এর জন্য প্রথমে আমার দরকার কলার পেস্ট। আমি একটি পাকা কলাকে পানি ছাড়া স্মুথ পেস্ট করে নিয়েছি। এখানে কলা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কলাটি যেন খুব পাকা হয়। আর এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচ কলার পেস্ট নিয়েছি। তবে আপনি আপনার চুলের লম্বা ও ঘনত্ব অনুযায়ী কলার পেস্ট কম বেশি করতে পারেন। এবারের মধ্যে আমি দিব চমৎকার আরেকটি উপাদান, আর তা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ টক দই। আপনি যদি এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই জেনে নিন এখানে আমি এই উপকরণগুলোকে কেন ব্যবহার করছি। এরপরের মধ্যে দিব 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনি চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে নারিকেল তেল বা অন্য যে কোনো তেলকে ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিন। কলা চুলকে লম্বা করার পাশাপাশি চুল নরম এবং কোমল করে তোলে। এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রাকৃতিক তেল ও ভিটামিন রয়েছে, যা চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলকে ঝলমলে করে তোলে। এখানে আমি টক দই ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, জিঙ্ক ও ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা চুলের যত্নে অনেক ভালো কাজ করে। টক দই চুলকে গভীর থেকে পরিষ্কার করে ফেলে, এর ফলে খুশকি দূর হয়ে যায় এবং চুলের রুক্ষতা দূর হয়ে চুল ঝরঝরে হয়ে ওঠে। তাছাড়া অলিভ অয়েল মাথার ত্বকে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে ঘন ও কালো করে চুলের আগাফাটাকেও রোধ করে দেয়। এবার এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের কোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিন এবং 1.5-2 ঘন্টা পর চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন। আপনি যদি চুলকে নরম, কোমল ও ঝরঝরে করার পাশাপাশি চুল পড়াকেও বন্ধ করতে চান তাহলে অবশ্যই এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করে দেখুন, কারণ এটা চুলকে সুন্দর করার পাশাপাশি চুল পড়া বন্ধ ও চুলের বৃদ্ধিতেও সহায়তা করবে এবং মাথার ত্বক থেকে খুশকি দূর করে ফেলবে। আর এই হেয়ার প্যাকটিকে আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন, তাতে করে আপনার চুল সবসময় সুন্দর থাকবে। তো ফ্রেন্ডস, চুলের যত্নে এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করে দেখুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আমলকির তেল নিচ্ছি। তারপরে এতে দিব 1 টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল। এবার এই দুটোকে একটু ভালো করে মিক্স করে নিন। ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য বেশ কার্যকর। তাছাড়া এটা চুলকে মজবুত, উজ্জ্বল ও বড় হতেও সহায়তা করে। মিক্স করে নেওয়ার পর এটাকে ডাবল বয়লার পদ্ধতির সাহায্যে কিছুটা গরম করে নিন। তেলটা হালকা গরম হয়ে গেলেই এর সাহায্যে আপনি আপনার মাথার ত্বকে 5 মিনিট মাসাজ করুন। মাথার ত্বকে ধীরে ধীরে মাসাজ করার পর এই অয়েলটাকে আপনার পুরো চুলে অ্যাপ্লাই করে নিন। এই অয়েলটাকে মিক্স করে এইভাবেই 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং যখন ইচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী এই তেলটা নিয়ে ডাবল বয়লার পদ্ধতির সাহায্যে গরম করে আপনার চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিন। তারপর আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন। আর এই মিশ্রণটি আপনাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে একবার তৈরি করে তা সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। এটা চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিতে সহায়তা করবে, এমনকি চুলকে করবে ঘন, কালো ও ঝরঝরে। তো ফ্রেন্ডস, চুলের যত্নে এই হেয়ার প্যাকটিকে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।